তুইয়া কিনা দাম উঠবে, লাতি খাবিয়ে নে সকালবেলা যাইয়া গাড়ে। হ্যালো এই বয়, আসসালামু আলাইকুম স্যার, কিছু লাগবে? কুইক সার্ভিস পটা পট। এক কাপ চা দাও। অবশ্যই স্যার, চার সাথে কোনো টাটো হবে? ধরেন যেরকম ক্রিম বিস্কুট, নোনতা বিস্কুট, লাড়ি বিস্কুট, তক্তা বিস্কুট, কুকিজও আছে। তা কুকিজ আমাদের বয়সক খেয়ে আবার শক্ত বেশি, তবে চার ভিতরে যে চুবেই ধরেন নরম হয়ে যাইবে। দেব এক কাপ চা, খালি চাই। অনেক জিনিস আছে, অর্ডার দিলে কিন্তু খাইতে পারতেন স্যার। যাই হোক, আর না দিলে তো আর কিছু করার নাই, তাহলে ওই তোর মানুষ কয় বলে যাইতে পারবে না। বাহ, খুব সুন্দর হয়েছে ভাইয়া। কিন্তু ভাইয়া কিছু মনে করবেন না, মানে এই যে আপনারা এরকম চিৎকার চেঁচামেচি করছেন, গান বাজনা করছেন, আমার তো অসুবিধা হচ্ছে। এটা তো একটা পাবলিক ট্রান্সপোর্ট, আপনার তো সবার কথা ভাবতে হবে, তাই না? কি হয়েছে, আপনি হা করে তাকিয়ে আছেন কেন? আমার কথা বুঝতে পারছেন না? কিন্তু এটা বুঝতে পারছি না যে আমরা গান গেলে আপনার কি এমন সমস্যা হবে। দেখেন, কালকে আমার প্রফ আছে, আমি পড়াশোনা করছিলাম, কিন্তু আপনাদের এরকম সুশব্দে আমি তো কনসেন্ট্রেটই করতে পারছি না। আপনারা বরং একটা কাজ করেন, আপনারা নিজেদের কেবিনে গিয়ে গান করেন, ঠিক আছে? কাছের মানুষ দূরে থুইয়া তার চাইতে রুমে যাই খাওয়া ভালো, কারণ যারা যাত্রী ছিল তারা সবাই কেবিনে ঢুকে গেছে। আপনি বৃদ্ধ মানুষ, তারপরে আবার এই রেলিং এর পাশে বসিয়া, শহরের মানুষ তো স্যার ঠান্ডা সহ্য করতে পারবেন না। যান ভিতরে যাই খান। ছেলেগুলো নিজেদের মতো আনন্দ করছিল, পরীক্ষা তো আমার, ওদের মজাটা নষ্ট করে একদম ঠিক হয়নি। আর এখন তো আমারও আর পড়ায় মন করছে না। আচ্ছা যাই, ছেলেগুলোকে সরি বলে আসি। আমি আসলে খুব সরি, হ্যাঁ আমার না আপনাদের মজা নষ্ট করা একদম উচিত হয়নি।
না না ইটস ওকে, সরি তো আমরা আসলে আমরা খুব জোরে জোরে চিল্লাপাল্লা করছিলাম, আমরা চিল্লাবো না, আমরা গান গাবো না, ঠিক আছে? আর গাবো না, আপনি যান, আপনি পড়াশোনা করুন যান। কিন্তু এখন তো আর আমার পড়াশোনায় মন বসছে না। কি সুন্দর একটা জার্নি, কি সুন্দর একটা রাত, পড়াশোনায় মন বসে আপনি বলুন, তার চেয়ে ভালো আমি এখানে বসে আপনাদের গান শুনি। আপনাদের কোনো অসুবিধা নেই তো? না না না, আমাদের কোনো অসুবিধা নেই, কি বলেন, নো প্রবলেম, আমরা সারা রাত গান গাইতে পারি, তাই না? আপনি আমাদের সাথে জয়েন করেন, যদি পারেন দুই চার লাইন গিয়ে দিন। আচ্ছা আপনাদের সাথে পরিচয় হই, আমি রূপ তারা। কি 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 তারা? রূপ তারা। রূপ তারা, এটা আবার কেমন নাম, আপনার নামের অর্থ কি? আমি আদনান, আর ও হচ্ছে আমার বন্ধু সহল। একটু বেশি কথা বলে বাচাল প্রকৃতির ছিল, ওর কথা সিরিয়াস নিয়ে কিছু নেই, আর ওনাদের তিনজনের সাথে এখানেই পরিচয়, এখানেই বন্ধুত্ব। আমি আরিফ, ঢাকা ইউনিভার্সিটি। আসলে রুহতার নামের অর্থ আমি নিজেও জানি। আমার মনে হয় সবকিছুর অর্থ জানার দরকারও নাই আসলে। আরেকটা জিনিস যেটা মনে হয় যে পৃথিবীর সবচেয়ে সুন্দর সুন্দর জিনিসের নামগুলোর অর্থ না জানাই ভালো, এত গভীরে না ঢুকি আমরা, তাই না? তাই বলে আপনি আমাকে জিনিস বানিয়ে দিলেন, ফিলোসফি স্টুডেন্ট নাকি সাহিত্য? শুরু করি। বাহ খুব সুন্দর। থ্যাংক ইউ। কিন্তু আমি কিন্তু এই গান আগে কখনো শুনিনি। শুনলেন কি করে? এটা আমার বন্ধু একটু আগে নিজের মুখে টিউন করলো। আসলে খুব সুন্দর, অনেক সুন্দর। বন্ধু চল না, ক্ষুধা লাগছে, সারা রাত গান বাজনা করা যাবে, এখন চল কিছু খাই। আচ্ছা যদি আপনারা কিছু মনে না করেন তাহলে আপনারা আজকে আমার সঙ্গে খাবেন, নানুর সঙ্গে খাবার দিয়ে দিয়েছে আর বরাবরের মতো একটু বেশি খাবার দিয়ে দিয়েছে, আর যদি তারপরও লাগে আমরা এখান থেকে নিয়ে নিব। না না ঠিক হবে না আই গেস, কারণ আপনার নানু আপনার জন্য শখ করে পাঠিয়েছে, আমরা খেয়ে ফেললে আপনি কি খাবেন? আচ্ছা না কেন করছেন, কোনো অসুবিধা নেই, চলেন তো। দোস্ত চল, খাবার তো খাবারই, খাবার অসুবিধা কি? আরে ভাই না, তার আপনি না খেলে না খাবেন, চাঁদের আলোয় তোমার চিঠি পড়ব বলে হাজার বছর পূর্ণিমাতে জেগে থাকি, প্রতি মাসে ঘুরে ফিরে চাঁদ আসে তবু তোমার চিঠি আশার আজও বাকি। ফিরে আসো না প্লিজ, আর কত কিন্তু ইট পাথরের শহর আর সোডিয়াম বাতি মাঝে মাঝে এটাকে ফিকে করে দেয়, আসলে অপূর্ব সুন্দর। ইচ্ছে হচ্ছে পানিতে ছাপ দিয়ে, না 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 আপনাদের সত্যি সত্যি ভয় পেয়ে গেলে লাভ দিব, ইচ্ছে হচ্ছে সেই জন্য বলি। তো ভয় পাবো না, আপনি যদি সত্যি সত্যি লাভ দিতেন। আমি ঝাঁপ দিয়ে দিলে আপনার কি, আপনি ভয় পাচ্ছেন না? বাল ভয় পাবো না, এটা কোনো কথা বললেন? আচ্ছা আপনার বন্ধু কোথায়? শহর, ও বোধ হয় একটু নিচে ওই অন্যদের সাথে আড্ডা দিচ্ছে। আচ্ছা আপনার কেবিন নাম্বার কত? নাই কেবিনই নাই, কেবিনের নাম্বার কোত্থেকে আসবে, ডেকে চলাফেরা আর ঘুমানোর যেহেতু কোনো চিন্তা নাই, সেই জন্য রাতের বেলা মিউজিক করতে করতে রাতটা পার করে দিই। ও আচ্ছা আপনি কি করেন সেটা তো জানা হয়নি। সার্টিফিকেট না থাকলে নাকি মানুষ মূর্খ বলে, সেই জন্য মাস্টার্স শেষ করে বাবার জন্য একটা সার্টিফিকেটের অপেক্ষা। বাবার জন্য
আপনি হেয়ালি ছাড়া কথা বলতে পারেন না, তাই না? আসলে মিউজিকটা আমার নেশা, মিউজিশিয়ান হতে চাই, আপাতত এটা নিয়েই আছি। আপনি? আমি মেডিকেলে পড়ছি, কালকে থেকে আমার থার্ড ইয়ারের প্রফ শুরু। প্রফ মানে বুঝেন, এখন আমার পাগলের মতো পড়াশোনা করার কথা। আর দেখেন, আমি এখানে দাঁড়িয়ে আপনার সঙ্গে আড্ডা দিচ্ছি। আপনি ঢাকা মেডিকেল? আচ্ছা, আমি কিন্তু আপনার কলেজের অনেক কাছাকাছি থেকে, আমার বাসা আজিমপুর কলোনিতে। তাই নাকি? আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো, না হলে এই রাতটা সব কঠিন কঠিন টার্মের মধ্যে দেখে। আমারও ভালো লেগেছে, না হলে আসলে এই রাতটা গতানুগতিক ভাবে কেটে যেত। আচ্ছা, আপনার বাড়ি কি বরিশাল? ইয়েস, কাশীপুর গ্রামে আমাদের বাড়ি। আপনার? আমার নানুর বাড়ি। বরপা একটু অসুস্থ ছিল, বরপাকে দেখতে এসেছিলাম। বরপা? আমি আমার নানিকে বরপা ডাকি, বরপা মানে হচ্ছে বড় আপা। আচ্ছা, আপনারা কি সারা রাত এখানে গল্প করেন? হ্যাঁ, মোটামুটি সারা রাত তো পার করে দেই ভাবি। ঠান্ডা লাগছে তাই না? একটু তো লাগছে। এটা কোন নদী বলেন তো? আমি জানি না, আপনি বলুন। মেঘনা নদী। কি অপূর্ব, তাই না? আমি কিন্তু হঠাৎ করে কবিত্ব ফলিয়ে ফেলছি, তার চেয়ে ভালো আমি একটু রুমে যাই, একটু পড়াশোনা করি, তারপর আবার আসছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। সব বাঙালির মধ্যেই হাপটি মেরে একটা কবি লুকিয়ে থাকে, আর সুযোগ পেলে সেই কবি গোপন কুঠুরি থেকে খল বলিয়ে বেরিয়ে আসে। এত সুন্দর জ্যোৎস্না, এত সুন্দর বাতাস, এই মেঘনার আকাশ, আমি এখানেই আছি। এখানে দাঁড়িয়ে আছিস যে? না কিছু না, এমনি একটু কাজ আছে। তোরা কোথায় যাচ্ছিস? এই তো একটু ক্যান্টিনে যাচ্ছি, তুই যাবি আমাদের সঙ্গে? আয় তাহলে। না রে, তোরা যা, আমি একটু পরে আসছি। ভাইয়া আসবে না, ব্যাটার কপালো একটা। ঠিক আছে থাক তাহলে। আচ্ছা আসি। এই গেলাম। রোজ রোজ এরকম একই বাহানা আমার একদম ভালো লাগে না, ফালতু। খুশি খবর ছিল কিন্তু।
এভাবে রাগ করে থাকলে কিন্তু বলবো না, কেউ শুনতে চাইলে বলবো, আর যদি কেউ এরকম ভাব নিয়ে থাকে তাহলে বলবো। ফাইন, কি গুড নিউজ বলো? আমার কপালে কি আর গুড নিউজ আছে নাকি? আচ্ছা ঠিক আছে শোন, কি হচ্ছে কথা বলছি না, এখানে অর্নেট মিউজিক থেকে আমাকে ডেকেছিল। কোথেকে? আরে অর্নেট মিউজিক এই মুহূর্তে তো ওরাই নাম্বার ওয়ান অডিও কোম্পানি, মিউজিক অ্যালবাম বের করে, ওরা আমার সাথে একটা সলো অডিও ক্যাসেট বের করতে চাচ্ছে, আর এই জন্যই তো দেরি হয়ে গেছে, নাহলে কি এত দেরি হয় কখনো? আমার অর্নেট থেকে কি বলছো তুমি? সত্যি সত্যি বলছো? সত্যি বলবো না মানে, আমি তোমার সাথে বানায় বানায় কথা বলবো? আমার আদি একদিন অনেক বড় শিল্পী হবে, সারা দেশ জুড়ে তার অনেক বড় শিল্পী, একদম আকাশের মতো বিশাল। তাই আকাশের মতো বিশাল হলে আমি গান গাবো কিভাবে? সবসময় তুমি ফাইজল করো। আচ্ছা শোনো না, তোমার প্রথম অ্যালবামের ওপেনিং আমি যাবো, আর গান নিয়ে তোমার স্ট্রাগলের কথা আমি মানুষকে বলবো। দেখো আদি, তোমার স্বপ্ন একদিন তোমাকে অনেক দূরে নিয়ে যাবে। আমি অনেক দূর যেতে চাই না, একদম যেতে চাই না, আমি সারা জীবন তোমার কাছে থাকতে চাই। আমি এত দূরে যেতেই চাই না যেখান থেকে তোমাকে দেখাই যাবে না, সবসময় তোমার সাথে থাকতে চাই, তোমাকে দেখতে চাই। কিন্তু আদি, বাবা যদি কিছুতেই আমাদের সম্পর্কটা মেনে না নেয়, আদি আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি কিন্তু মরে যাব আদি, আমি আমি তোমাকে ছাড়া থাকতেই পারবো না। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। এবারে আপনাদের মাঝে, আপনাদের নাচাতে, আপনাদের মন বাঁধাতে আমাদের মঞ্চে গান পরিবেশন করতে আসছে এ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় শিল্পী, 90-এর দশকের জনপ্রিয় শিল্পী আদনান রহমান আদি। কি খবর সবার? সবাইকে গাইতে হবে, সবাই এনজয় করবো আমরা একসাথে। ওকে ধরেন 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 একটু ধরেন, সবাই সাত করে ধরেন। আমি এই মুরব্বীকে বলছি ঘুমে যান, ধরো ধরো সুন্দর ধরেন। আরে আস্তে 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 আচ্ছা ওই যে পাশের কেবিনটাতে কি প্রবলেম হয়েছে বলতো? চিল্লা চিল্লি শুনলাম। এক ভদ্রলোক আর কি উনি ওই আসক্ত অসুস্থ হয়ে পড়ছে। আমাকে একটু সামনের কেবিনটাতে নিয়ে যাবে, আমি ডক্টর, দেখি কিছু করা যায় কিনা। আমরা ডাক্তার। হ্যাঁ তো নেওয়াই যায়, আসেন। আচ্ছা চলো চলো, চা পরে খাওয়া যাবে। জানে কি অবস্থা এটা, এখন কই পাবো ডাক্তার? ডাক্তার ঔষধ কিছুই নেই, এই লোকটা কেমনই জানি উঠছেন, কেমনই জানি একটা বেদিক বেদিক অবস্থা। প্রথম যে সময় লঞ্চে উঠছে তখন ওই তিগুনি ওনার ভিতরে একটা অস্থিরতা কাজ করে। আসলে বয়স্ক লোক তো, আমার মনে হয় কি লোকটার মাথায় স্কুল গ্যাস। লোকটাকে আমার খুব পরিচিত পরিচিত মনে হয়, কোথায় জানি দেখেছি, কিন্তু
কোথায় যে দেখেছি ঠিক মনে করতে পারছি না। সে যাই কোন ডাক্তার আপায় না থাকলে আর তুই কপালে যে কি আসে রে না ওই আল্লাহ যা খুব ভালো লাগিয়া দেখেন না কেমন বইয়ে রয়েছে ওই ডক্টর গ্রুপের মধ্যে। হ্যাঁ আল্লাহ বাঁচাইছে আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, না হয় এত রাতে কোথায় পেতাম ডাক্তার? আর এই ভদ্রলোকেরই বা কি অবস্থা হতো? আমি তো মরা মারিয়ে তো খুনের দায়ী বাজতাম, কারণ ওই লোকের ভদ্রলোকের সাথ আনিয়ে দিছি আমি। আমি একজন ডক্টর, বাসার কেবিনেই উঠেছি, শুনলাম আপনি অসুস্থ, তাই দেখতে আসলাম। এখন কেমন ফিল করছেন? সমস্যা নেই, তেমন কিছু হয়নি, ঠিক হয়ে যাবে। জাস্ট একটু ঠান্ডা লেগেছে, সেখান থেকে বুকে খিঁচুনি শুরু হয়েছিল, আর এটাকে আমরা ব্ল্যাক আউট বলে থাকি। বাই দ্য ওয়ে, আঙ্কেল মনে হয় অনেক বেশি টেনশন করেন, তাই না? টেনশন কিন্তু একদমই করা যাবে না, আর ঠান্ডা তো লাগানোই যাবে না। কালকে একবার সময় করে ব্লাডটা টেস্ট করে নেবেন, যা যা দরকার হয় আমি সব কিছু লিখে দেবো। একজন ডক্টরকে রোগীকে আলাদা করে চিন্তা নেয় না, ঠিক তা না। তোমাকে দেখতে আমার খুব পরিচিত মনে হচ্ছে, খুব পরিচিত। অবিকল তিন এটা কিন্তু হয়, আমিও অনেক মানুষ দেখেছি যাদের চেহারা হুবহু মিল, আর বিদেশে থাকি তো আমার অনেক ফ্রেন্ড, যে সেই ফ্রেন্ডের মধ্যে একজনের চেহারা তো মিস্টার বিনের মতো দেখতে, ওকে নিয়ে আমরা অনেক মজা করি। Do you smoke? Never do smoke, okay? It's bad for health. তোমার অ্যালবামের কি হলো? তুমি তো আর কিছু জানালে না। আর বলুন, আজ না কাল, কাল না পরশু, এভাবেই চলছে। আমি তো তোমাকে এসব বিষয়ে বলি না, তুমি কষ্ট পাবো তাই। কষ্ট পাবো কেন? আচ্ছা, তুমি তোমার সব কিছু আমার সঙ্গে শেয়ার করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? ভেবেছি আমি ওদের কাছে আর যাবো না, ওরা নিজে থেকে ডাকলে যাবো, নাইলে না। প্রথম প্রথম সব কিছুতেই একটু স্ট্রাগল থাকে থাকে, কিন্তু আমার ব্যাপারটা এটা না। আমি কারো কাছে দয়া করে ভিক্ষা করে কিছু চাই না, নিজের যোগ্যতায় হলে হবে, আর যদি না হয় ফাইন, হবে না। তুমি দেখো, একদিন একদিন ওরা আমার গানের জন্য আমার পেছনে পেছনে পাগলের মতো ঘুরবে, তুমি দেখো। আমি জানি তুমি পারবে। আচ্ছা, তুমি এত সুন্দর করে কথা কিভাবে বলো রু? তুমি কেন এত সুন্দর করে বলো, তোমার হাসি কেন এত সুন্দর? আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর মনের মানুষটা হলো তুমি, আমার রু, আমার ভালোবাসা।
আদি কি অবস্থা তোর? এই এই বন্ধু কি খবর তোর? কতক্ষণ তোর যজনক করছি, আরে ছাড় তো, কি করছিস তুই? এই আজকে না তোর অ্যালবাম লঞ্চিংয়ের প্রথম দিন, এ তো সন্ধ্যা হয়ে গেছে, চল না চল না, চল 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 চল। আদি আদি দাঁড়া, এই আদি এদিকে কই যাচ্ছিস? আমরা তিনটে কন্টিনার চল, শোন না বন্ধু, শোন শোন শোন, দাঁড়া দাঁড়া, আমার রূপকে ছাড়া আমি কোথাও যাব না। আমার আবার ওই সেই রু 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 বন্ধু বন্ধু, আমার দিক টাকা টাকা টাকা, ওই মেয়েটা তোকে ছেড়ে পালিয়েছে, ও আর কোনোদিন ফিরবে না আমার, তুই বুঝিস না কেন? তোর একটা ভালো ফিউচার আছে, তোর কি মেয়েটা ছাড়া ভবিষ্যৎ ক্যারিয়ার ফিউচার বলতে কিছু নাই? নাই নাই, রু ছাড়া আমার জীবনে কিচ্ছু নাই। কিছু ভাবছিলেন? মানুষটাকে স্পষ্ট দেখতে পাচ্ছি, সময়টাকে স্পর্শ করতে পারছি। কোন মানুষটাকে আর কোন সময় কথা বলছেন? ওই যে যে মানুষটা তোমার মতো দেখতে, তোমার মতোই দেখতে। আর ইউ সিরিয়াস আঙ্কেল? আমার অনুভূতি সবচেয়ে সংবেদনশীল জায়গা, যতদিন যায় তত বেশি তত্ত্বকে আর তীক্ষ্ণ হতে থাকে, বলা যায় না, বলাই যায়। আঙ্কেল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি কি আমাকে ওই মানুষটার গল্প শোনাতে পারবেন? তুমি শুনবে? তোমাকে দেখার পর ওই মানুষটার স্মৃতি আমার মধ্যে আরো চঞ্চল চঞ্চল করে চলছে। কোথায় যেন আমি তোমার মধ্যে ওর ছায়াটা দেখতে পাচ্ছি। আজ থেকে অন্তত 30 বছর আগের কথা, সময়টা 90-এর ভরা যৌবন। এমনই একটা জ্যোৎস্নাপ্লাবিত রাতে একটা স্টিমারে করে যাচ্ছিল মেঘনা নদীর ওপরে, মায়াবী চাঁদের আলো ঝলসে দিয়েছিল পুরো পৃথিবীটা। তার সাথে দেখা হয়েছিল, জ্যোৎস্নার আলোয় সিক্ত হয়েছিল দুজন। আমি তখন কতই বা 21 কিংবা 22, মিউজিক নিয়ে বেশ পাগলামি করছি তখন, ওটাই ছিল সব। তার ও ছিল তখন স্টুডেন্ট, কেবল থার্ড ইয়ার। আমরা তখন গান করছিলাম, ওর পড়াশোনায় ডিস্টার্ব হচ্ছিল বলে একবার এসে আমাদেরকে ব্যাপক শাসিয়ে গেল। কিন্তু কি অবাক করা ব্যাপার, একটু পরে নিজেই এসে আমাদের সাথে যোগ দিল। গভীর রাত পর্যন্ত গল্প করলাম ভরা জ্যোৎস্নার,
সেই প্রথম দেখা, সেই প্রথম ভালো লাগা, এরও প্রায় এক বছর পর ওর সাথে আবার হঠাৎ দেখা। সময়, ভালো লাগা, ভালোবাসা সবই যেন এক হয়ে গেল একটা সময়। পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েও আমার তখন অজস্র অবসর। নিজে নিজে গান তৈরি করি, তাতে সুর বসাই। যাই হোক, সেদিন অনেক রাতে ওকে কেবিনে পৌঁছে দিলাম, আর দেখা হলো না। স্টিমার স্টেশনে পৌঁছালে কখন জিও নেমে গেল টেরও পেলাম না। বুকের মধ্যে কেমন একটা কষ্ট, হাহাকার বেদনা অনুভব করলাম। তখনও কি জানতাম যে আমাদের জীবনটা এমন হয়ে যাবে। আচ্ছা অঙ্কে, তার সাথে আবার কিভাবে দেখা হলো আপনার? সেদিনের পর আমি ওই মানুষটাকে অনেক খুঁজেছি, অনেক খুঁজেছি। এক বছর পর আমি ইউনিভার্সিটির একটা শোতে পারফর্ম করতে গিয়েছিলাম, আর সেখানে সে আমার জন্য অপেক্ষা করছে। তারপর কি হলো? লঞ্চে আপনার সাথে দেখা হওয়ার পর ভোরবেলা তো আপনি কিছু না বলেই চলে গেলেন। তারপর অবশ্য আমি আপনাকে অনেকবার খুঁজেছি, একবার আপনার ক্যাম্পাসেও গিয়েছিলাম। মাই ব্যাড লাক, তাই নাকি? কেন বলুন তো? না মানে ওই এমনি, আমার একটা ছোট ভাই আপনাদের ক্যাম্পাসে। না না, ঠিক আছে, আমিও ভেবেছিলাম যে আপনি ক্যাম্পাসে আসবেন। আমিও যে আপনাকে মনে মনে খুঁজিনি তা বলতে পারবো না। কেন বলুন তো? জানি না। আচ্ছা, আপনি প্রশ্ন করছো বলুন কেন? একটু শুধু নিলাম না। এনিওয়েজ, আমার প্রোগ্রাম দেখা হয়েছে আজকে? আমার আজকে আসতে একটু দেরি হয়ে গেছে। শেষের গানটা কল করতে শুনেছি, সেটাই অসাধারণ। প্লিজ প্লিজ প্লিজ, বাড়িয়ে বাড়িয়ে বলার কিছু নাই। ওকে, আমি এতটাও ভালো গাইনি, আর এইটা আমার সেকেন্ড কনসার্ট ছিল আজকে এন্টায়ার লাইফ। আপনি একদিন অনেক ভালো। Thank you. তুমি আমার গল্প শুনে বিরক্ত হচ্ছ না তো? না না অঙ্কেল, বিরক্ত কেন হব? ইনফ্যাক্ট আমি নিজেই তো বললাম আপনার গল্প শুনতে চাই। তারপর বলেন না কি হলো। দীর্ঘ 5 বছরের ইতিহাস, ঠিক কোথা থেকে যে শুরু করব বুঝতে পারছি না। ব্যাপারগুলো একটু খাপছাড়া এলোমেলো। আচ্ছা, আপনাদের মধ্যে ভালোবাসার সম্পর্কটা হয়েছিল কিভাবে? আসলে ভালোবাসার কথা কেউ কাউকে সেভাবে কখনো বলিনি। আস্তে প্রতিদিনই আমাদের মধ্যে দেখা হতে লাগে, সম্পর্ক বাড়তে লাগলো, নির্ভরতা বাড়তে লাগলো। আমরা দুজনই বুঝতে শুরু করলাম যে আমরা দুজন দুজনকে ভালোবাসতে শুরু করেছি। আমার একটা দোষ কি জানো, আমি প্রতিদিনই দেরি করে যেতাম, আরও আমার জন্য অপেক্ষা করত। আর এই নিয়ে তার যে কত অভিযোগ, আমি চেষ্টা করতাম, চেষ্টা করতাম না তা না, ট্রাইড, কিন্তু কোনোভাবেই না পারতাম। এসব খুনসুটি আর অজস্র গল্প দিয়ে আমাদের ভালোবাসাটা সুসজ্জিত ছিল।
সে সময় না ছেলেমেয়ের ভালোবাসাটা এতটা সহজ ছিল না, এত সহজভাবে সমাজ ব্যাপারটাকে স্বীকৃতি দিত। অনেক কষ্টে লুকিয়ে লুকিয়ে এদিকে সেদিকে দেখা করত, ওর তখন MBBS পরীক্ষা। MBBS মানে উনি কি মেডিকেল স্টুডেন্ট ছিলেন? ও মাই গড, না থাক, সে অনেক কম। আজকে মা অনেক রাত হয়েছে, তুমি এক কাজ করো, তুমি শুয়ে পড়ো, অন্য কোনো একদিন দেখা হলে গল্পটা আবার আসবো। না না আঙ্কেল, আমার একটুও ঘুম পাচ্ছে না, আমি আপনার স্টোরিটা পুরোটা শুনতে চাই। বলেন আমাকে, যদি আপনার শরীর ঠিক থাকে তো। আচ্ছা কি হয়েছে বলো না, না বললে আমি কিভাবে বুঝবো বলো তো। রু হ্যাঁ, সে কখন থেকে এরকম কান্না করছো? আমাকে বলো তো কি, আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আমার বাসায় অনেক কিছু ঘটে গেছে, বাবাকে কে জানি আমাদের কথা বলে দিয়েছে, আর বাবাকে যখন আমি তোমার কথা বলেছি তখন বাবা খুবই নেগেটিভ অ্যাপ্রোচ দেখিয়েছে, সে নাকি আমার পাশে কোনোভাবে এমন ছেলে মেনে নিতে পারবে না। মানে এরকম ছেলে মানে? গান বাজনা করে, মিউজিক নিয়ে কাজ করে, এমন ছেলে সে আমার পাশে নাকি কল্পনাও করতে পারে না। সে আমার পাশে ডাক্তার ইঞ্জিনিয়ার দেখতে চায়। কেন, মিউজিশিয়ানরা কি মানুষ না? মিউজিশিয়ানরা কারো মেয়ের জামাই হতে পারে না? তুমি কিছু বলোনি? বলেছি আদি, শেষ পর্যন্ত যুদ্ধ করেছি কিন্তু কোনোভাবে আমি বাবাকে রাজি করাতে পারিনি। এখন তো চাইলেও সম্ভব না, আমি তো চাইলেই এখন ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারবো না। আদি আমি জানি না তুমি কি করবা, তুমি যা ইচ্ছা করো কিন্তু আদি, আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে ছাড়া মরে যাবো আদি, আমি থাকতে পারবো না, তোমাকেই পারবো না। তুমি প্লিজ এত তাড়াতাড়ি ভেঙে পড়ো না তো, সব ঠিক হয়ে যাবে, আর আমি আছি তো তোমার সাথে, সব ঠিক হয়ে যাবে। আদি তুমি আমার বাবাকে চেনো না, এক লোকার জেদি একটা মানুষ, সে বলেছে এই বছরে সে আমাকে এফসিপিএস এর জন্য লন্ডনে পাঠিয়ে দিবে, যেটা বলে সেটাই করে। আমি আছি তোমার সাথে। কোনো কিছুতে আর তাকে আটকে রাখতে পারবো না, আমার ক্যারিয়ারের অবস্থাও তখন খুব খারাপ ছিল। আমি প্রতিদিন দেরি করে আসতাম দেখে ওর কত অভিমান। আমি যে 30 বছর ধরে ওর জন্য অপেক্ষা করছি, আমার অভিমান আচ্ছা আঙ্কেল, যদি কিছু না মনে করেন, আপনার নাম কি আদনান রহমান? রু আমাকে আদি বলে ডাকতো। রু,
নাম ছিল রুহ তার, চমৎকার নাম, তাই না? আমি ওকে রুহ বলে ডাকতাম। আমি কি তোমার কাছে আমার নাম আগে বলেছিলাম? তুমি কিভাবে আমার নাম জানলে? না বলেননি, কিন্তু আমি মনে হয় কোনো অ্যালবামের উপরে আপনার নাম আর ছবি দেখেছিলাম। হায় রে অ্যালবাম, রুহ আমাকে নিয়ে অনেক অনেক স্বপ্ন দেখত, আমিও স্বপ্ন পূরণ করেছি। কত অ্যালবাম, কত সাংবাদিক, কত ভক্ত, কত লেনদেন, কত চাচ্ছি, কিন্তু আমার মনটা সবসময় অন্ধকারে রূপে খুঁজে বেড়ে। খুব চাইতাম আমার এই উত্থানের সময়টা রূপ নিজ চোখে সামনে থেকে চলে যাওয়ার পর না আমার আর এসব একদম বসত। আমি না রুহের জন্যই বড় হইতে চাই, চেষ্টাটা থাকতো রুহের জন্য, কিন্তু হঠাৎ বুঝতে পারলাম যে এই মিউজিকটাই আমাকে রুহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তারপর অভিমান করে মিউজিক থেকে দূরে এসে মিউজিককে আলবিদা জানিয়ে সব কিছু থেকে কেমন যেন নিজেকে গুটিয়ে ফেলে। একটু সামনের দিকে যাই, কি সুন্দর ফুটফুটে চাঁদা লাগলো। আমরা কি নেই শান্তিয়ালের মাঝে বসে আছি? বাড়িটা একদমই উচিত, বাইরে অনেক ঠান্ডা, পরে ঠান্ডা লেগে গেলে লাগবে, একদম লাগবে। কতদিন হলো এরকম ফুটফুটে জ্যোৎস্নায় ভিজি না, এখানে না আমি আমার রুকে খুঁজে পাই, বিশ্বাস করো। মা চলে যাওয়ার পর থেকে আপনার লাইফ কিরকম ছিল? বদ্ধ উন্মাদের খ্যাপাটে পাগলাটে, নিজেকে নিজে সামলানো একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু একটু মজার বিষয় কি জানো, যাওয়ার আগে একটা বার সে আমাকে বলে যায়, চলে যাওয়ার আগে আমার সাথে কিছু ব্যাপার নিয়ে ওর সাথে কথা হয়েছে, ওর বাসায় কি কি যেন ঝামেলা চলছে সব আমার সাথে শেয়ার করেছে। আপনি চাইলে তো ওনার বাবার সাথে দেখা করতে পারতেন। সেই রকম পরিস্থিতি আসলে ছিল না, মানে ওর বাবা একটু ক্ষমতাশীল লোক ছিল, আর তাছাড়া আমার অবস্থাও যে খুব ভালো ছিল তা না, কিন্তু তাছাড়াও রু ওর বাবার সাথে আমাকে দেখা করাতে খুব ভয় পেত। কথা ছিল ও লন্ডন গেলে আমাকে চিঠি পাঠাবে, আমার সাথে ওর কমিউনিকেশনটা থাকবে, হয়তো পাঠিয়েছে, কিন্তু আজিমপুরের যে কলোনির মেসে আমি থাকতাম সেটা আমাকে ছেড়ে দিতে হয়েছে। ও কথা দিয়েছিল যে ও এসে আমার সাথে সুখের সংসার করবে, কিন্তু তারপর তার সাথে কি আপনার আর কখনো দেখা হয়নি? হয়েছে,
কিন্তু এটাকে ঠিক দেখা হওয়া বলা যায় না। মানে ও চলে যাওয়ার 5-6 বছর পরে আমার ক্যারিয়ার তো খুব তুমি দেখবেন টপ, দেশে বিদেশে আমার সব জায়গায় নাম ছড়িয়ে দিয়েছে। আমার একটা বারের জন্য ক্যাসেট কোম্পানি গুলো এমনই এক সময় লন্ডন থেকে আমার কাছে একটা শো এর অফার আসে, কিসের শো? আমার চোখে তখন ভাসতে থাকলো ইউতাহ, হয়তো এবার দেখা হয়ে যায়, কিন্তু কি আশ্চর্য, যাবার পথে ওর সাথে আমার বিমানবন্দরে দেখা হয়। ভালোবাসার অধিকার এইভাবে ছেড়ে দিলেন? আর আপনি চাইলে তার সামনে গিয়ে দাঁড়াতেই পারতেন। কি লাভ হতো বলো? কোনো লাভ, বরং ওর স্বাভাবিক লাইফে আমি একটা প্রবলেম হয়ে থাকি। আচ্ছা আঙ্কেল, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমি আপনার ফ্যামিলি সম্পর্কে জানতে চাই। বাবা মা তো অনেক আগেই চলে গেছে, আত্মীয় স্বজনের সাথেও তেমন কোনো কন্ট্যাক্ট নেই, আমি একা, বেশ একা। বিগত 11 বছর আমি আমেরিকায় ছিলাম, স্বেচ্ছা নির্বাসনের মতো বলা যেতে পারে। এখন এখানে একটা স্কুলে বাচ্চাদেরকে মিউজিক করে, বেশ আছি। বিয়ে করেননি? আমার রূপ, যাকে আমি এত ভালোবাসলাম, সেই মানুষটাই যখন আমাকে মূল্য দিতে পারে আর কিভাবে বিয়ে দেব? তাছাড়া রূহের জায়গায় কি অন্য কাউকে বসানো যায়? রূপ যে আমার কি ক্ষতি করে গেছে বোঝাতে পারবো। কিন্তু আঙ্কেল, আমার মনে হয় আপনি ওনাকে যেমন ভাবছেন সেরকম নাও হতে পারে। সে তো একরকম পালিয়েই গেল, আমার সাথে একটা শেষ দেখা তো সে করতে পারে, সেটা তো সে করে। কিন্তু আমরা যখন ভাবি তখন শুধু নিজেরটাই ভাবি, এমনও তো হতে পারে। আপনি বাসা চেঞ্জ করে ফেলেছিলেন বলে হয়তো তার চিঠি কখনো আপনার কাছে আসেনি, হয়তো এরপরে তার সাথে আপনার যোগাযোগ হয়নি, আর এই লং সময়ে ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গিয়েছে। আঙ্কেল, একটা ছেলের জন্য যা অনেক ইজি, একটা মেয়ের জন্য তা কিন্তু এত ইজি না। যেটা আপনি সহজভাবে নিতে পারছেন, একটা মেয়ে তা সহজভাবে নিতে পারবে না। হয়তো বা আপনার মতো সেও আপনাকে কোথাও না কোথাও থেকে দেখেছে,
কিন্তু কোনো কারণে সামনে আসতে পারেনি। হতে পারে, হতে পারে। ভালোবাসা যে এত কঠিন, গভীর আর মমতায় ভরা হয় সেটা আপনাকে না দেখে বুঝতেই পারতাম না। আঙ্কেল, আমি আপনাকে এখন কিছু কথা বলব, কিন্তু এই কথার মাঝখানে আপনি কোনো কথা বলবেন না। যখন আমার কথা বলা শেষ হবে তারপরে কোশ্চেন করবেন। রুহুতারা লন্ডন যাওয়ার পর আপনাকে অনেকবার চিঠি লিখেছিল, কিন্তু একটা চিঠিরও অ্যান্সার পাইনি। এখন জানলাম বাসার অ্যাড্রেস চেঞ্জ করার কারণে আপনার কাছে চিঠিগুলো এসে পৌঁছায়নি। এরপর বাধ্য হয়ে রুহুতারা একজন ডক্টরকে বিয়ে করেন, তারপর লন্ডন ছেড়ে পাড়ি জমায় অস্ট্রেলিয়ায়। সেখানে দুজন এক বিছানায় থাকলেও তাদের মন পড়ে থাকতো বহু দূরে, আর তার মনটা সবসময় কাঁদতো আদির জন্য। তোমাকে এসব কে বলছে? তুমি এসব জানো কিভাবে? আঙ্কেল, আমি আগে আমার কথাগুলো সব শেষ করি, তারপরে আপনার সব কোশ্চেনের অ্যান্সার দিব। বিয়ের কয়েক বছর পরে অনেকবার রুহুতারা দেশে এসেছিল শুধুমাত্র আপনার খোঁজে, কিন্তু তখন তো আর আপনি আগের অ্যাড্রেসে নাই। আপনার ক্যারিয়ার যখন তুঙ্গে তখন রুহুতারার লাইফে ঘটেছে একটা মর্মান্তিক ট্র্যাজেডি। একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ওনার হাজব্যান্ড মারা যায়, আর উনি পঙ্গু হয়ে যান সারা জীবনের জন্য। রুহুতারা সবসময় আপনার খোঁজ রাখতেন, জানতো আপনার উত্থানের কথা, আপনার গান শুনতো, কাঁদতো, আর বিছানার পাশে অ্যালবামটা নিয়ে ঘুমাতো। লজ্জায় পিছু টানে তারপর আর কখনো আপনার সামনে আসার চেষ্টা করেনি। এরপর অনেকবার খোঁজ নিয়েছে, মাঝখানে যখন আপনার খোঁজ পাওয়া বন্ধ হয়ে গেল তখন আর একবার দেশে এসেছে, আর আসার পর আপনার ফ্রেন্ড সোহনের সাথে তার দেখা হয়। তাকে জিজ্ঞেস করার পর খোঁজ পায় যে আপনি আর দেশে থাকেন, কোথায় থাকেন সেটাও সে বলতে পারে না। তুমি এসব জানলে কিভাবে? আঙ্কেল, সেদিন এয়ারপোর্টে রুহুতারার হাজবেন্ডের কোলে যে ছোট্ট শিশুটিকে দেখেছি, আমি সেই ছোট্ট শিশুটি। আমার নাম নয়নতারা, পেশায় ডক্টর, সবাই আমাকে আদর করে নয়ন বলে ডাকে, আর আপনার ভালোবাসার রুহুতারা হচ্ছে আমার মা। Thank you.
খুঁজেছি। আমি যে তোমার আরেকবার দেখতে পারব এটা অজীব তরু এটা কি নদী সেগুলো তুমি একই প্রশ্ন করেছিলে তুমি বলো তো এটা কোন নদী সেদিন এই উত্তরটাই দিয়েছিল এটা মেঘনা নদী আমাদের মেঘনা নদী তোমার সাথে প্রথম যেদিন দেখা হয়েছিল এই নদীটা ঠিক এমনই ছিল মেঘনার আকাশটাও এমন ঠিক এমন মেঘনার জ্যোৎস্না আকাশ তোমার মনে আছে বু তোমার আমার জীবনে তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়। আজ থেকে 30 বছর আগে এই মেঘনার চাঁদ যেমন দেখেছিলাম ঠিক তেমনই আছে এই আকাশ এই নদী একই ভাবে বয়ে চলে অথচ জীবনের সময় কত তাড়াতাড়ি ফুরিয়ে যায়। রূহ আমার রূহ তুমি কি এই চাঁদ এই নদীর মতো একই রকম আছো।